এই টানেল বসুন্ধরা কিংসের গর্ব, এই স্থাপনা ওদের অহংকার, এই কমপ্লেক্স অন্যদের কাছে অনুকরণীয়, এই স্টেডিয়াম দক্ষিণ এশিয়া ইতিহাস, এই স্থাপনায় জড়িয়ে কিংসদের আবেগ আর অনুভূতির কথা। ইতিহাস রচনার বন্ধুর পথে পেশাদারিত্বের স্পষ্ট ছাপ কিংস এরেনার প্রতিটি চৌকাঠে। ড্রেসিং রুম থেকে মেডিকেল রুম, স্টাফ কর্নার কিংবা অফিসিয়াল এঙ্গেজমেন্টের অবয়বগুলোই চমকিত না হয়ে উপায় নাই। বিশেষ যত্নে তৈরি হয়েছে বসুন্ধরা কিংস এরেনার গ্রাউন্ড সার্ফেস। বাজে মাঠে লীগ আয়োজনের বদনাম খুঁজতে পারে এই মাঠের মধ্য দিয়ে। বিশেষ গুরুত্ব পাচ্ছে ফ্লাডলাইট প্রতিস্থাপন, আলোক প্রক্ষেপণ লক্ষ্যমাত্রা যেখানে 2500 লাক্স। এফসি এবং ফিফার গাইড কমপ্লায়েন্স অনুসরণ করা হয়েছে, এখানে আন্তর্জাতিক ম্যাচ হতে কোনো বাধা নেই। এবং যদি আমরা যে ফ্লাডলাইট যেটা 2500 লাক্স যেটা সর্বোচ্চ ক্যাটাগরি ওয়ান, তো আমরা সেই ব্যবস্থায় থাকতে পারবো। এখানে কিন্তু চাইলে আপনার যদি বিশ্বকাপের খেলাও কখনো সেটা কোনো হওয়া সম্ভব। ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুসরণ করে আন্তর্জাতিক মান ধরে রাখতে বদ্ধপরিকর কর্তৃপক্ষ। সেই চেষ্টা প্রেস বক্স থেকে শুরু করে কমেন্ট্রি কর্নার ছুঁয়ে ডাগ আউটেও, যদিও তড়িঘড়ি করে সম্পন্ন করা কাজগুলো পূর্ণতা পাবে সামনের দিনে। আন্তর্জাতিক অঙ্গনে গর্ব করার মতো আমাদের খুব বেশি কিছু নেই। আমি মনে করি যে এই স্পোর্টস কমপ্লেক্সের মাধ্যমে আমরা বাংলাদেশকে কিছুটা হলেও আন্তর্জাতিকভাবে পরিচিতি করতে সক্ষম হব। এবং আমরা যতটুকু জানি আমাদের কাছে কিছু আর্টিকেল এসছে, সেই সুদূর ব্রাজিল আর্জেন্টিনা, সেখানেও কিন্তু আমাদের এই কমপ্লেক্স সম্পর্কে প্রচুর লেখালেখি হচ্ছে। বসুন্ধরা কিংস এরেনার পরিপূর্ণ রূপ দেখতে অপেক্ষা করতে হবে 2024-এর জুলাই নাগাদ। সম্ভাব্য বাজেট আকার 3,500 কোটি টাকা। এই স্টেডিয়াম দেশের অন্যান্য ক্লাবগুলোকেও উদ্বুদ্ধ করবে বলে আশা কর্তৃপক্ষের। অনুপ্রাণিত হয়ে যারা ঐতিহ্যবাহী দলগুলো আছে, তারাও তাদের কাজগুলো আরও তড়িৎ গতিতে এগিয়ে নিয়ে যাবেন। আমরা জানেন যে ঢাকা আবাহনী কিন্তু তাদের কমপ্লেক্স থেকে শুরু করেছে এবং ইদানিং খুব তোড়জোড় করে শুরু করেছে। আমি মনে করি যে এটা আসলে অন্যান্য ক্লাবগুলোকে আরও উদ্বুদ্ধ করবে। দক্ষিণ এশিয়ার প্রথম কোনো ক্লাব হিসেবে নিজস্ব স্টেডিয়াম তৈরি করলো বসুন্ধরা কিংস। এর মাধ্যমে শুধুমাত্র দেশের ক্লাব ফুটবলে যে এগিয়ে যাবে তা কিন্তু নয়, এর সংস্কৃতিটা যদি অন্যান্য ক্লাবও গ্রহণ করে তাহলে মোটা দেখে বলা যেতে পারে উন্নতি হবে দেশের ফুটবলের। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।